এখন শ্রদ্ধেয় ব্রহ্মচারী মহারাজকে বরণ করে নিচ্ছেন আমাদের স্বামী বাসুদেবানন্দজি মহারাজ। আগে ব্রহ্মচারী মহারাজ কিছু বলবেন, তারপরে মহারাজ বলবেন। এখন ব্রহ্মচারী মহারাজ বলছেন, ওম যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম্যহম্। মঞ্চে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী গোড়াকেশানন্দজি মহারাজ। মহারাজের চরণে আমার ভক্তি নম্র প্রণাম। এখানকার আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রেমাত্মানন্দজি মহারাজ, প্রেমাত্মানন্দজিকে আমার ভক্তি নম্র প্রণাম, এবং আরও যারা সন্ন্যাসী মহারাজরা আছেন তাদের আমার যথাযোগ্য প্রণাম, এবং ব্রহ্মচারীদের আমার ভালোবাসা। এখানে যারা মায়েরা আছেন এবং শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির ভক্তরা, তাদের প্রত্যেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে এখানে আসতে পেরে আমার সকাল থেকেই চলছে, মহারাজেরও চলছে, আমারও চলছে। আমি বিভিন্ন জায়গায় পুজো করে বক্তৃতা করে টায়ার্ড, তো ঠাকুর কৃপা করে দুটো কথা বলার জন্য এখানে ডেকেছেন, এর জন্যই আমি কৃতার্থ যে তিনি আমাকে ডেকেছে। আর শ্রী শ্রী ঠাকুরের আজ জন্মতিথি, এখনকার দিনে ছেলেমেয়েরা বলবে ঠাকুরের হ্যাপি বার্থডে। তো শ্রী রামকৃষ্ণ সব সহ্য করেন, শ্রীরামকৃষ্ণ খুব ভালো উত্তম বৈদ্য। কিরম উত্তম বৈদ্য দেখবেন, ডাক্তার যদি ভালো হয় তাহলে দেখবেন রোগীর তাড়াতাড়ি রোগ সেরে যায়। তো শ্রীরামকৃষ্ণ উত্তম বৈদ্য। কিরম উত্তম বৈদ্য, দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা এবং লক্ষ্মী দিদি থাকতেন, আপনারা সকলেই জানেন, নহবতে থাকতেন। ঠাকুর লক্ষ্মী দিদি এবং মাকে রাত আড়াইটের সময় ডাকতেন, বলতেন, ও লক্ষ্মী তোর খুড়িকে ডাক, আর কত ঘুমোবে, সকাল যে হয়ে গেল। এই বলে তিনি বাজে যেতেন ঝাউতলায়। আবার যখন ঝাউতলা থেকে ফিরতেন, কিন্তু মা তো মাই, মা তো সকলকে অভয় দান করেন, মা লক্ষ্মী দিদিকে বলতেন, তুই ওর কথা অত চিন্তা করিস না, ওর চোখে ঘুম নেই, তুই ঘুমা, বলে ওরা আবার ঘুমিয়ে পড়ত। কিন্তু বেশ খানিকক্ষণ হওয়ার পরে ঠাকুর আবার গাড়ু করে জল নিয়ে আসতো, ঘটি করে জল গঙ্গা থেকে নিয়ে আসতো। নিয়ে এসে কী করতেন, ওই দরজার তলা দিয়ে ঢেলে দিতেন। ঢেলে দিলে কী হতো, কাপড় সব ভিজে যাবে, তাই ভয়ে মা আর লক্ষ্মী দিদি তাড়াতাড়ি উঠে পড়তেন। অর্থাৎ করিয়ে নিচ্ছেন, কীভাবে করতে হয় করিয়ে নিচ্ছেন। আর কি, শ্রীরামকৃষ্ণ কোনো অহংকার সহ্য করেন না, তিনি অহংকার নাশ করেন। ওই গদা ধরত, তাই গদা চলে গেলে বড় মুশকিল। একবার সুরেন্দ্রনাথ মিত্র শ্রীরামকৃষ্ণকে তার গৃহে আমন্ত্রণ জানায়। সুরেন্দ্র তাকে ডেকেছেন, তার গৃহে আমন্ত্রণ জানিয়েছে, ঠাকুর গিয়েছেন, ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে। সুরেন্দ্র খুব সুন্দর গালিচার ব্যবস্থা করেছে, যা কার্পেট বলে, সেই কার্পেটে শ্রীরামকৃষ্ণ ওখানে বসবেন তার ব্যবস্থা হয়েছে। ঠাকুরের জন্য সেই ব্যবস্থা, এলাহি ব্যবস্থা, সামনে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে। ঠাকুর বললেন, আমি ওইখানে বসবো না, যেখানে ভক্তরা হরিনাম করছে সেইখানে তিনি থাকবেন। অর্থাৎ তিনি ভক্তের হৃদয়ে থাকেন। তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি কোথায় থাকেন, ভগবানকে যখন প্রশ্ন করছে রাজা উদ্ভব যে আপনি কোথায় থাকেন, তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করছে আপনি বৈকুণ্ঠে থাকেন, বলছে না না, আপনাদের প্রত্যেকের বাড়ির একটা অ্যাড্রেস আছে, কেয়ার অফ অমুক বা অমুক সরণী, কেনা অ্যাড্রেস তো আছে। তো শ্রীরাম ভগবানকে প্রশ্ন করছে আপনার অ্যাড্রেসটা কোথায়, বলতে পারছে না, বলছেন আমি সেইখানে থাকি, ভক্তের হৃদয়ে তিনি থাকেন, যোগীর হৃদয়েও থাকেন না, ভক্তের অন্তরে অন্তঃস্থলে তিনি থাকেন। তো সেই শ্রীরামকৃষ্ণ ভক্ত মন যেখানে বিরাজ করছে সেইখানে তিনি বসবেন। এইবার তার জন্য খুব সুন্দর একটি মালা এনেছে সুরেন্দ্র, খুব সুন্দর একটি মালা
শ্রীরামকৃষ্ণকে পড়াতে যাচ্ছেন, সেই সময় শ্রীরামকৃষ্ণ মালাটি নিলেন, কিন্তু নেওয়ার পরে তিনি দূরে নিক্ষেপ করলেন, ছুঁড়ে ফেলে দিলেন। এবং তারপরে সুরেন্দ্র দেখবেন কাউকে খুব রাগিয়ে দিলে বাড়িতে তার মনের কথাগুলো বেরিয়ে যায়। যদি কারোর ওপর কেউ রেগে যায় তখন রেগে গিয়ে তখন মনের কথাগুলো বলে দেয়। দেখবেন মায়েদের যখন বাবাদের সাথে অশান্তি হয় তখন দেখবেন খুব রাগের চোটে সব কথাগুলো, রাগের অভিমানের কথাগুলো বলতে থাকে। ওই সুরেন্দ্রর খুব অভিমান হয়েছে, সেই অভিমানে পাশের ঘরে কেশব সেন, রামদত্ত তারা সব বসে রয়েছে, তাদের কাছে গিয়ে অভিমান রাগের সাথে বলছে, রার দেশের বামুন ও কি জানে মালার গুণ। অর্থাৎ ঠাকুর তো গ্রামে, গ্রাম বাংলার লোক, বলছে ও কি জানে মালার গুণ। এই মানে বিড়ালটা বেরোচ্ছে আর কি ঝুলি থেকে আর কি। শ্রীরামকৃষ্ণ মানে ওইটাই নাশ করবার, ওই অহংকার নাশ করবার জন্য তিনি ওই পন্থাটা নিলেন। এবং খানিকক্ষণের পরে কিন্তু শ্রীরামকৃষ্ণ যাকে ছুঁয়ে দিয়েছেন, একটা বার ছুঁয়ে দিয়েছেন, সত্যি সত্যি তারা সব সোনা হয়ে গিয়েছে। খানিকক্ষণ পরেই শ্রীরামকৃষ্ণ দেখছে অধর ওই সুরেন মিত্রী হাউ হাউ করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে ভাবছেন, তার অন্তরের হৃদয়ে ভাবছে যে আমি কাকে মালা গালিচা এসব দিয়ে কিনতে গিয়েছিলাম, যার পায়ে সকল দেবতারা আশ্রয় নেয়, যিনি যুগাবতার সর্বদেব দেব, আমরা মন্ত্রে বলি সর্বদেব দেবা স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম, সেখানে তাকে আমি গালিচা দিয়ে মালা দিয়ে কিনতে গেছিলাম, সেই অনুতাপ অশ্রু তার শরীর থেকে চোখ থেকে বেরোচ্ছে, বেরোতে বেরোতে তার পায়ের দিকে নেমে আসছে। রামকৃষ্ণ তাকাচ্ছেন ভক্তের সঙ্গে নৃত্য করতে করতে, করতে করতে গিয়ে তিনি ওই মালাটি তুলছেন, শুধু তুললেন না, নিজের গলায় ধারণ করলেন, অর্থাৎ ওই অহংকার নাশ করলেন, ওই মালার গালিচা দিয়ে অহংকার করতেন সেই অহংকার তিনি নাশ করলেন। আপনারা অধরলাল সেনের ঘটনা জানেন, সেই অধরলাল শ্রীরামকৃষ্ণের কাছে আসে, ঠাকুর বলেছেন তুমি তাড়াতাড়ি সাধুসঙ্গ করে নাও, তোমার খুব অল্প সময়, অধরলালকে বলেছেন শ্রীরামকৃষ্ণ। তাই অধরলাল আসে, এসে কাজ কি, দক্ষিণেশ্বরে এসে ঘুমিয়ে পড়ে। আচ্ছা লোক ভগবানের সঙ্গ করতে এসেছে, ভগবানের কথা শুনবে তো, কিন্তু না, এসেই ঘুমিয়ে পড়ে, ঠাকুরের যে ঘর সেই ঘরে মাটির মধ্যে ঘুমিয়ে পড়ে। আবার রাত্রি হয়ে গেলে ঠাকুর বলেন অধর অনেক রাত হয়েছে এবার বাড়ি যাও, বাড়ি চলে। আর সবাই বলে রামদাদা রামদাদা সব বলে এ কি এ ঘুমোতে আসে এখানে, তখন ঠাকুর বলছে আহা ওর যেটা কাজ ওকে সেটা করতে দাও, তোমাকে ওর কাজ ভাবতে হবে না। তো পরে একদিন অধরের মনে প্রশ্ন জাগে যে আপনার ক্ষমতাটা কি, শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছে আপনার ক্ষমতাটা কি, ভাবুন সাক্ষাৎ ভগবানকে প্রশ্ন করছে আপনার ক্ষমতা কি। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি আমার ক্ষমতার কথা জিজ্ঞেস করছ, আমি একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট, তাকে মাটিতে শুয়ে রেখেছি, তুমি আমাকে আমার ক্ষমতার কথা জিজ্ঞেস করছ। সত্যি সত্যি তো অধর তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, তাকে মাটির মধ্যে শুয়ে রেখেছেন, তিনি খাটে শুচ্ছে, তারপরে তুমি আমাকে তোমার ক্ষমতার কথা জিজ্ঞাসা করছ। এই শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ আর ঠাকুর আমাদের জন্য খুব সুন্দর একটি উপহার এনেছে, সেই উপহারটা কি, আমাদের মা, ওই আমাদের একটা আশ্রয় স্থল যেখানে আমরা সব কিছু বলতে পারি, সব দুঃখের কথা জানাতে পারি। অঘোরমণি দেবীর ঘটনা আপনারা সকলেই জানে, অঘোরমণি হচ্ছে গোপালের মা, 9 বছর বয়সে তার বিয়ে, 11 বছর বয়সে তার বৈধব্য। শ্বশুরালয় তার গোপাল মন্ত্রে দীক্ষা হয়, তিনি গোপাল মন্ত্র জপ করেন, তার অহর্নিশি গোপাল দর্শন হয়, শ্রীরামকৃষ্ণের কাছে তিনি গিয়েছেন। প্রথমে তিনি গোবিন্দ দত্ত কামারহাটির এক জমিদার তার স্ত্রীর সাথে, পরে একা, কি নিয়ে গিয়েছেন, 2 পয়সার দেদো সন্দেশ। কিন্তু গিয়ে দেখছেন সেখানে রামদত্ত, কেশব সেন, তৎকালীন সময়কার সব প্রকৃত যশা লোকেরা উপস্থিত, তিনি বার করতে পারছেন না,
কি করে দেবে যে রামকৃষ্ণকে ওই গন্ধযুক্ত দুপয়সার সন্দেশ লুকিয়ে রেখেছে না চলে। শ্রীরামকৃষ্ণ ছোট্ট বাচ্চার মতন বলছে, কই দাও, কি এনেছো দাও, আমার জন্য দাও। এই শিশুর মতন মা যশোমতীর কাছে বৃন্দাবনে তিনি যেমন চাইছেন, এখানেও গোপালের মায়ের কাছে চাইছেন, কি এনেছো দাও। তিনি দু পয়সা দেখছেন না, কত নষ্ট সন্দেশ সেটা দেখছে না। শ্রীরামকৃষ্ণ দেখছে অন্তরের ভক্তি, কে কিভাবে অন্তর থেকে তাকে ডাকছে এটা তিনি দেখছেন, কি মালা পরাচ্ছেন তা তিনি দেখছেন না, তিনি দেখছেন কিভাবে তাকে ভালোবাসতে হয়। ঠাকুর ভালোবাসার কাঙাল, যে তাকে ভালোবাসছে তিনি তার হয়ে যাচ্ছেন। অঘরমণি একবার বলরাম বাবুর বাড়িতে গিয়েছেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওখানে এক কামারহাটির বামনি থাকে, তার এরম দর্শন টর্শন হয়, তোমরা ওকে আনার ব্যবস্থা করো। বলরামবাবুকে যা বলা তাই করবেন। বলরামবাবু তৎক্ষণাৎ অঘরমণিকে বলরাম বাটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানে গিয়ে যখন পরে ফিরে আসছে, ঠাকুর তার সাথে একসাথে আসছে, নৌকোতে তাকে অনেক জিনিস দিয়েছে। তিনি জিনিস নিয়ে যখন আসছে, ঠাকুর তার দিকে তাকাচ্ছেন পর্যন্ত না, যদিও বা একবার দুবার তাকাচ্ছেন, ওই বোচকার দিকে তাকাচ্ছে, ওই লঞ্চে নৌকোতে উঠিয়ে দিয়েছে অনেক পোটলা পুটলি বেঁধেতেও তার দিকে তাকাচ্ছে। অঘরমণির বুক ফেটে যাচ্ছে, তিনি শ্রীরামকৃষ্ণকে গোপাল বলে ডাকেন কি না, গোপাল তার সাথে কথা বলছে না, এই দুঃখ তার মনে। তিনি বারবার ঠাকুর একবার করে অঘরমণির মুখের দিকে তাকায়, একবার করে ওই বোচকার দিকে তাকায়। ওই বললাম উত্তম বৈদ্য শেখাচ্ছে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, তার বেশি নয়। অঘরমণি দক্ষিণেশ্বরে ফিরে কোথায় আশ্রয়স্থল, ওই বললাম একটু উপহার এনেছে, আমাদের মা ঠাকুরনের কাছে গেছেন। বৌমা, মাকে বৌমা ডাকতেন উনি, বৌমা জানিস তো আমার গোপালের বোধ হয় বড় রাগ হয়েছে আমি এই জিনিসগুলো নিয়েছি বলে, আমি গঙ্গায় ফেলে দিই। মা তো মাই, মা বললেন আপনার ওগুলো দরকার তাই আপনি নিয়েছেন, আপনার কোনো অপরাধ নেই, আপনি রাখুন তো, ও সাধু মানুষ ও কি বোঝে। এই মা বলে দিলেন, অভয় বাণী দিয়ে দিলেন। কিন্তু তবু অঘরমণির শান্তি হচ্ছে না, শ্রীরামকৃষ্ণ তার সাথে কথা বলছে না, শ্রীরামকৃষ্ণের ওই ধমক ধমক ছিল না, কথা বন্ধ করে দিতেন। শিক্ষাটাই অন্য শিক্ষা, আশ্চর্য বক্তা কুশলভ্য লভ্যা সেই শ্রীরামকৃষ্ণ, কথা বন্ধ করে দিয়েছেন। তাতেই অঘরমণি অনুতাপের জ্বালায় ভুগছে। পরবর্তীকালে সত্যি সত্যি দেখা যায় অঘরমণির একটি মশারির দরকার ছিল, কেউ তাকে একটি বড় মশারি এনে দেন, তিনি বলেন এ আমার দরকার নেই, আমার একটি ছোট্ট মশারি হলেই হবে, তিনি তা ফেরত দিয়ে দেয়। এই শিক্ষা কার শিক্ষা? এই শিক্ষা ঠাকুরের শিক্ষা, এই শিক্ষা ঠাকুর অঘরমণিকে দিয়েছেন। এবং পরবর্তীকালে অঘরমণি চারিদিকে রামকৃষ্ণ দর্শন করতেন। আমাদের প্রত্যেকেরই তো এইটা আশা যে আমাদের অন্তিমকালে ঠাকুর আমাদের কাছে আসবেন, আমাদের নেবে। অঘরমণি মা তাকে দর্শন দেখতে গেছেন, তিনি কেমন আছেন, নিবেদিতার মেয়েরা বলছে যে মা এসছেন, মায়ের দিকে তাকিয়ে অঘরমণি বলছেন আমার গোপাল এলে। এই ওই যে বলছে রামকৃষ্ণ গত প্রাণা তন্যাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিত কারাম জগৎ মাতৃ স্বরূপিনী। মা হচ্ছেন রামকৃষ্ণময়, মা ছাড়া আর কেউ নেই। মায়ের কাছে আমার আন্তরিক প্রার্থনা, আপনারা সকলে সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে আপনারা খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা।